বন্ধুরা, চলশিখিতে আপনাদের স্বাগত। আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের আমি দেখাবো বালিশের কভার কাঠি সহ সেলাই করে দেখাবো। তো চলুন, আমি এইরকম একটা কাপড় নিয়েছি, এখানে আমি দুভাঁজ করে নেব কাপড়টা। চওড়া এখানে নেব 19 ইঞ্চি চওড়া নেব। হাফ ইঞ্চি বেশি, এটা কাটিংয়ে চলে যাবে। আর লম্বায় নেব 24 ইঞ্চি, 24 ইঞ্চি থেকে আরও হাফ ইঞ্চি বেশি। এইবারে আমি পুরোপুরি দাগ দিয়ে নেব। আমি মাপে কাটিংটা করে নেব। উপরের কাটিংটা হয়ে গেছে, এটা হলো উপরের পার্ট। এইবারে আমি পেছনের পার্টটা কেটে দেখাবো। আমি এখানে 21 ইঞ্চি লম্বা নেব আর 15 ইঞ্চি চওড়া। 15 ইঞ্চি এখানে দুভাগ করা আছে কাপড়টা, তো আমি এখানে 7.5 নেব। 7.5 আর হাফ ইঞ্চি বেশি, এটা কাটিং করে নেব। বড় ছোট হলে কোনো অসুবিধা হবে না, এটা সেলাইয়ে পড়ে যাবে। আমার দুটো পার্ট কাটা হয়ে গেছে। এইবারে মাথা পেছনের যে সাইড পার্টটা, এটা একটা কেটে নেব। আমি এখানে পেছনের পার্টের উপরের অংশটা আমি 6 ইঞ্চি কেটে নেব। পেছনের পার্টে এই চওড়াটা অনুযায়ী কেটে নেব লম্বাটা, আর চওড়াটা নেব 7 ইঞ্চি বরাবর। তো আমি অল্প একটু কাপড় আছে, এটা আর আমি কাটলাম না, ওটা সেলাইয়ের মধ্যে চলে যাবে। আমি এটা কেটে নেব। কাটিংটা হয়ে গেছে, এইবারে আমি সেলাই করে দেখাবো। বন্ধুরা, আমি সেলাইটা নিয়ে চলে এসেছি, তো আমি সেলাইটা করে দেখাবো। তো প্রথমে আমি পেছনের ছোট পাটটা নিয়েছি, ছোট পাটের মধ্যে আমি প্রথমে এইভাবে একটু মুড়ে সেলাই দিয়ে নেব। এইভাবে সেলাই দিয়ে নেব। এবারে আমি ছোট পাটটা এইভাবে একইভাবে আমি মুড়ে সেলাই দিয়ে নেব। তো সেলাইটা হয়ে গেছে। এইবারে আমি ওপরের বড় পাটটা নিয়েছি, বড় পাটটাতে আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। ঠিক সেম এই কোণাটায় ওপর দিয়েও ঠিক 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। আর উল্টো দিকের পাটেও ঠিক এইভাবে দাগ দিয়ে নেব। এইবারে আমি বড় পাটটার সঙ্গে পেছনের ছোট পাটটা ঠিক সোজাভাবে, বড় পাটটা উল্টোভাবে থাকবে আর পেছনের পাটটা সোজাভাবেই থাকবে। এবারে আমি এইভাবে ঠিক ধরে এই কোণার মধ্যে পেছনের পাটটা ছোট পাটটা বসিয়ে বড় পাটটা পেছনে দিয়ে এইভাবে সেলাই করে নিতে হবে।
আমি দেখিয়ে দিচ্ছি। ছোট্ট করে এখানে মুড়ে এইটুকু মুড়তে হবে। মুড়ে এখানে আছে হাফ ইঞ্চির ওপর দিয়ে এইভাবে বসাতে হবে। এইভাবে আমি বসিয়ে নিয়েছি। এইবারে আমি সেলাইটা দিয়ে নেব। এইভাবে পুরোটাই সেলাই করে নেব। এইভাবে এই জায়গাটা পুরো আবার 2.5 ইঞ্চির মধ্যে এইভাবে বসাতে হবে। এইভাবে আমি বসিয়ে নেব। এখানে এই কোনায় চলে এসেছি, তো এই কোনাটায় এইভাবে সেলাই করে নিতে হবে। এইভাবে কোনাটা মুড়ে এইভাবে সেলাই দিয়ে দিতে হবে। এইভাবে মুড়ে এইবারে আমি যে ছোট কাপড়টা আছে এই কাপড়টা এই কাপড়ের মাঝখান থেকে এখান থেকে এইভাবে দিয়ে দেব। 2 থেকে 2.5 ইঞ্চি ভেতরে এটা দিয়ে রাখবো। বন্ধুরা, এই কাপড়টার মধ্যে এই কাপড়টা এইভাবে দিয়ে নিলাম। এইভাবে ধরে এবারে এইভাবে মুড়ে পুরোটাই সেলাই দিয়ে নিতে হবে। বাড়তি কাপড়টা এইভাবে কেটে দিলাম। এবারে আমি এই কোনাটাকে এইভাবে মুড়ে দেব। এইভাবে সেলাই দিয়ে নেব আবার। এখানে সেলাইটা কমপ্লিট, ওখানে আর একটাও ওপর দিয়ে সেলাই দেব। দেখতে পাচ্ছেন পুরো বালিশের ওষারটা তৈরি হয়ে গেছে। এবারে আমি এইভাবে একটা করে সেলাই দেওয়া রয়েছে, আর একটা করে সেলাই দিয়ে নেব, দিয়ে দেখাবো। বন্ধুরা, সেলাইটা আমার কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি পুরোটা আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে একটা করে সেলাই দিয়ে নিয়েছিলাম, আর একটা সেলাই দিয়েছি উপরে 4-5টা। কমপ্লিট হয়ে গেছে। এর পরের বারে আমি নতুন ভিডিও নিয়ে চলে আসব, কুচি দেওয়া বালিশের কভার। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করবেন আর শেয়ার করবেন।